হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ছোট একটি ভিডিও নিয়ে আলোচনা করব, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। খুব সহজ এবং ছোট। প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে অবশ্যই একটি সাইডে যেতে হবে, যেটার নাম হচ্ছে www.remove.bg। সেখানে একটা যে কোনো ছবি আপনি আপলোড করে দেন, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং সাথে সাথে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আসুন তাহলে সরাসরি আমরা দেখি কীভাবে কাজটি করা যায়। আমরা প্রথমে একটি ওয়েবসাইট গেলাম, সেটা হচ্ছে যে remove.bg, এবং এইখানে আপলোড ইমেজ ক্লিক করে দেন আমরা একটা ছবি আপলোড করতে পারি। আপলোড থেকে আমরা ছবিটা সিলেক্ট করতে পারি। ধরেন যে আমি একটা আমার আগের যে ছবিটা ছিল, এটা যদি আমরা দেখি, ছবিটা এরকম ছিল, এরকম ব্যাকগ্রাউন্ডের ছিল, বা এই সাদা ব্যাকগ্রাউন্ড বা এই ব্রাউন ব্যাকগ্রাউন্ডের ছিল। তো আমরা যদি এই ব্রাউন ব্যাকগ্রাউন্ডের দিকে নেই, দেখবেন যে এটা অটোমেটিকই সে অরিজিনাল যেটা আছে, অরিজিনাল থেকে আমরা দেখি যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। আমরা ইচ্ছে করলে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আবার ডাউনলোড করে নিতে পারি, অথবা এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা এখানে এডিট বাটন ছবির উপরে ক্লিক করি, দেন আমাদের একটি এডিটে ক্লিক করলে, এডিট অপশনে গেলে আমরা ইচ্ছা করলে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। দেখুন, খেয়াল করে যে আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা সেট করতে পারবো। খুব সহজ, আপনি নিজেও এটা প্র্যাকটিস করতে পারেন। দেখেন যে এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করে দিব, দেন আমার হয় শেয়ার ইমেজ আসবে এবং ডাউনলোড ইমেজ। ডাউনলোড ইমেজে অলরেডি আপনার ডাউনলোড হয়ে গেল। দেখেন যে আপনার ছবিটি একদম সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিল। আপনি ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিটিকে এখন আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি।